কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে ইয়ারপরা মই জিকিম হেতু মই খাতাং আপনাদের কোনো কোনো কাকো দুর্বল বলে ভাবি না লাগে বা আমি না ভাবু আর একটা কথা আপনি মন করিব যে যোরহাট লোকসভা সমষ্টিত আমার 16,30,000 ভোটার আছে নতুনকে মাজুলী অন্তর্ভুক্ত হয়েছে দেরগাঁওপর 14খন পঞ্চায়েত অন্তর্ভুক্ত হয়েছে আর সকল শ্রেণীর রাইজে ভারতীয় জনতা পার্টি পক্ষত ভোট প্রদান করবর কারণে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে কারণ সিদ্ধান্ত এই কারণেই লৈছে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী বনাব লাগিব নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হব লাগিব আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজি যে বিকাশের যাত্রা আরম্ভ করেছে ভারতবর্ষের ভিতর পাঁচখন রাজ্যের ভিতর আনবর কারণে প্রয়াস করেছে দিনে রাতে কাম করে আছে এই যা উন্নয়নের যা ধারাবাহিকতা এইখানে অক্ষুণ্ণ থাকবে লাগবে এই ধারাবাহিকতা রক্ষা হব লাগিব আর সেই রক্ষা হওয়ার স্বার্থত যোরহাটের দরে একটা সন্মানীয় সমষ্টিরপর ভারতীয় জনতা পার্টি প্রার্থীক জিকাব লাগিব আর এই কারণে রাইজে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে গাঁয়ে গাঁয়ে আপনাদের যোগ দেখব তাক গাঁর রাইজে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে সব ফুটির আছে মানুষ যে বিজেপিক আমি এবার জিকাম রাইজে যানবিল সুবিধা পাইছে সুবিধাবিল যাতে সদায় যাতে তেনে ধরনের থাকে তার কারণে যেহেতু কেন্দ্রত বিজেপি সরকার অসমত বিজেপি সরকার এমপিগী বিজেপি হব লাগিব আর সেই কারণে রাইজে সিদ্ধান্ত লৈছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর রাইজে ভারতীয় জনতা পার্টি মিত্রজোটের পক্ষত ভোট প্রদান করব রাইজে জিকাই পঠাব এই বিশ্বাস রাইজ মুখ্যমন্ত্রী আজ কেছে যে যোরহাটের যদি ক্লিন স্টার হয়ে ক্যাম্পেনিং করা কেন্দ্রিত হয় রাইজে ডিসিশন লোক রাইজে আর মানে কারণে দুর্বল বলে দুর্বল বলে কোনো কাকু ভাবি না মই না ভাবো কারণ সকল রাজনৈতিক দলরে নিজের নিজের ক্যান্ডিডেট দিয়ার অধিকার আছে সকলে দিব কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে ইয়ারপরা মই জিকিম সেইটোই মই খাতাং আপনাদের কোনো